তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। পার্টি ড্যামে এরকম একটা অফবিট জায়গায় চেনা একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, সেটা একদম আমরা কল্পনাও করিনি। অ্যাকচুয়ালি ভিডিওতে দেখেছিলাম, মৃগাঙ্কর ভিডিওতে দেখেছিলাম, তো মুখটা অতভাবে ভালোভাবে মনে ছিল না। কথা বলতে বলতে হঠাৎ করে নাম বলে ফেলে, নাম বলার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে মৃগাঙ্কর ভিডিওয়ে আমরা দেখেছিলাম। তো এনার নাম হচ্ছে অর্জুন, আর এনার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম অর্জুন টিকেডি বা পুরুলিয়া মাউন্টেন গাইড অর্জুন টিকেডি। একদম পুরুলিয়ার অফবিট জায়গাগুলো ঘুরে ঘুরে এক্সপ্লোর করে। তো এই চ্যানেলটা দেখলে আপনারা পুরুলিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি, আপনারাও সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি পুরুলিয়ার ট্যুর গাইড চান, আমার সঙ্গেই আছে, আমি নাম্বারটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন। পুরুলিয়ায় এই ধরনের আনএক্সপ্লোর জায়গাগুলোর জন্য কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতেই হবে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই অফবিট জায়গাগুলো সম্পর্কে দাদা কিন্তু ডিসকভার করছে, এক্সপ্লোর করছে। এদিকে ভীষণ মেঘ করেছে, আর পাহাড়ের মাথায় কিছু কিছু জায়গায় রোদ্দুর আছে, তো অসাধারণ লাগছে। কিন্তু এই মেন রাস্তা ধরবো কোন কাটে গো? এইটা 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 এইটাই ভুলে গেছিলাম, ওদিকে বৃষ্টি হচ্ছে, রেনকোট পরিনি নাকি? প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি মলায়। তো কোনো রকম মানে প্রিপারেশনই নেই কোনো কিছু, আর পিছন দিকে যে সমস্ত পাহাড় ছিল এসব পাহাড় আর দেখতে পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, রেনকোট পরে নিয়েছি, তো হোটেলের দিকে ফিরবো। দূরের ওই কোনো একটা পাহাড় থেকে এই জলটা নেমে এখানে আসছে। জাস্ট আধ ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর মুষলধারে বৃষ্টি পড়ার পরে এই যে নদীটাকে বা খালটাকে আমরা দেখে গেছিলাম যে কিছুই নেই, সেই খালটার এখন এই রকম জলের অবস্থা। অর্থাৎ কতটা পাহাড়ে বৃষ্টি হয়েছে এটা দেখেই বোঝা যায়। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, তাই রাস্তা থেকে নেমে এই জঙ্গলের ভিতরে চলে এলাম। তো এইটাই হচ্ছে সেই জিনিস, পাহাড়ে প্রচুর জল হয়েছে, সেই জলের জন্য রেনকোট পরে আছি, এখনও বৃষ্টি হচ্ছে অলরেডি। তো খুব সুন্দর একটা ঝোড়া এখান দিয়ে নেমে যাচ্ছে বলে দাঁড়িয়ে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। আর যে হারে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, মনে হয় না বিকালবেলা হয়তো বেরোতে পারবো কি না। তো যদি না বেরোতে পারি তো সেই জন্য এই জায়গাটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য এইটুকু জিনিসও আমি ছাড়তে চাই না। আরেকটা কথা, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে আমি তো অ্যাকশন ক্যামটা খুলে দিয়েছিলাম, আর আমার মোবাইলটাও আমার জ্যাকেটের ভিতরে ছিল, তো সেই কারণে আমি বার করতে পারিনি। আর আমি একটা ময়ূর দেখলাম একদম রাস্তা ক্রস করে চলে গেল, তো দারুণ সুন্দর। এটা শুধুমাত্র আমিই দেখতে পেয়েছি, কারণ আমি আগে ছিলাম, পিছনে ছিল মলয় আর গৌরব ছিল, ওদের গাড়ির আওয়াজে সেটা পালিয়ে গেছে। তো দারুণ একটা মানে অনুভূতি, মানে দেখাতে পারলাম না সেটা হয়তো আলাদা ব্যাপার, কিন্তু আমি তো সেটা নিজে দেখতে পেলাম। তো গোর্গাবুরু কমপ্লিট করে আমরা বাঘমুন্ডির দিকে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, আর এই একটা সুন্দর জায়গায় সুন্দর লোকেশনে দাঁড়িয়েছি। চারিদিকে জঙ্গল আর গাছেতে ময়ূর দেখা যাচ্ছে, আমি একটা দেখেছি, মলয় এইমাত্র কিছুক্ষণ আগে একটা ময়ূর দেখতে পেয়েছে বললো, তো একটা গাছ থেকে একটা হয়েছে উড়ে যাচ্ছে। তো দারুণ সুন্দর একটা পরিবেশ, আমরা একটুখানি এখানে দাঁড়াবো, যদি কোনো ময়ূর দেখতে পাই আপনাদেরকেও দেখাবো। তো বাসিদিতে যাওয়ার আগেই এই রাস্তার এরকম অবস্থা, পাহাড়ে এত বৃষ্টি হয়েছে রাস্তায় পুরো এরকম ব্রিজের ওপর দিয়ে জল যাচ্ছে। না না, এই দিকে এখানে যে জলের ফোর্সটা আছে এই ফোর্স দিয়ে বেরোনো যাবে না, পুরো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ এক্সট্রিম এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা, এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা যত মানে সত্যি করে এক্সট্রিম। তার কারণ হচ্ছে এই রাস্তাতে দিয়ে আমাদের হোটেলে ফেরাটা সব থেকে শর্ট হতো, একটুখানি 1 কিলোমিটার গেলেই মেন রোড পেতাম, একদম ডিরেক্ট হোটেল। আর এই যে অবস্থা দেখলাম, এখানে যাওয়া মানে হোটেল আর ফিরতে হবে না, সোজা ভোগে ব্যাক করতে হবে রীতিমতো। ধীরে ধীরে জলের পরিমাণ বাড়ছে, কারণ পাহাড়ে জল হয়েছিল সেটা নাবছে, ধীরে ধীরে জলের পরিমাণ কিন্তু
এখানে বেড়েই চলেছে। তো কি করবো ডিসাইড করে নি আপাতত। ওটা দেখা যাচ্ছে হয়তো ঘন্টা দুয়েক পরে এটা ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এখন যাওয়া যাবে না, সেই জন্য আমরা ব্যাকের রাস্তা ধরবো। পাখি পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তাতেই আমরা ব্যাকই যাব। আজকে পার্ডি ড্যাম ঘুরে আসার পর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আপনাদেরকে আমি দেখিয়েছি। তারপরে হোটেলে এসে মোটামুটি আমাদের 4:30-4:30 মতো বেজে গিয়েছিল। তারপরে সমস্ত কিছু রেডি হতে আরও কিছুক্ষণ লেগে গিয়েছিল, ফলে আর বাকি যে সমস্ত জায়গাগুলো ঘোরা বাকি ছিল তো সেইগুলো আর কিছু আমরা বেরোতেই পারিনি, অর্থাৎ হোটেল রুম থেকে আমরা বেরোতেই পারিনি, কারণ চারদিকে ধীরে ধীরে আলো কমে এসেছিলো, ফুটেজ ভালো আসতো না, আর এমনিতেও মেঘলা করেছিল। তো বৃষ্টির জন্য আমাদের এবারে রাইডের মানে পুরো যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের অর্ধেকটা পূর্ণ হয়েছে আর অর্ধেকটা বাকি রয়ে গেছে। হয়তো ভগবানের এটাই ইচ্ছা আছে পরে আবার কোনো সময় আমরা এসে বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করি। এখন 5:10 বাঘমুন্ডির হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তো এবারে রাইডটা পুরো বৃষ্টিতেই প্রায় শেষ হতে চললো। এখন বেরিয়েছি লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। তো এখান থেকে আপার ড্যাম হচ্ছে 9 কিলোমিটার, লোয়ার ড্যাম হচ্ছে 6 কিলোমিটার, আর এখান থেকে ডাকসোজা পুরুলিয়া শহর হচ্ছে 55 কিলোমিটার। এখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা লোয়ার ড্যাম হয়ে আপার ড্যামে যাব। আর সকাল থেকে অজোর ঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, বিরক্ত লাগছে একদমই, আমরা এক্সপ্লোর করতে পারছি না। প্রত্যেকবারই হচ্ছে বৃষ্টির জন্য আমাদের যে প্ল্যানটা থাকছে সেই প্ল্যানটা পুরোটাই ভেস্তে যাচ্ছে। তো এখনও সূর্য উদয় হয়নি, তার আগেই আমরা আজকে বেরিয়েছি আমাদের কালকে অসম্পূর্ণ রাইডটাকে সম্পূর্ণ করতে। তবে আজকে আর মুরগুমা ড্যামটা ঘোরা হবে বলে তো মনে হয় না, শুধুমাত্র আপার ড্যাম, লোয়ার ড্যাম আর তুর্গা ফলস করে আমরা নিচের দিকে নেমে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বাড়ির দিকে বেরিয়ে পড়ব। তো এটাই আপাতত প্ল্যান আছে, কিন্তু সেটাকেও ব্যাগড়া দেওয়ার জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখান থেকে একটা খুব সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে পুরো একদম বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত, অযোধ্যার যে হিল রেঞ্জ একদম আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা রবিবার দিনকে যখন বাঘমুন্ডিতে এসেছিলাম তখন এই রাস্তা দিয়েই বাঘমুন্ডিতে এসেছিলাম। তো তখন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম হয়েই এসেছিলাম, কিন্তু তখন আপার ড্যাম এবং লোয়ার ড্যামকে ভালো করে আমরা দেখিনি। তো সেই কারণেই আজকে আমরা স্পেশালি আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার জন্য আলাদা করে টাইম দিচ্ছি। ওয়াও, উপরে উঠতেই ভিউটা চেঞ্জ হয়ে গেল, আর এই নিচে যেটা দেখা যাচ্ছে এটা যতটা সম্ভব লহরিয়া, এটা লহরিয়া ড্যাম। এটাই হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের ঠিক উল্টো পারে আর একটা রাস্তা দেখা যাচ্ছে, তো এই রাস্তা থেকে ওই রাস্তায় আমরা যাব একটু পরেই। এই ট্যুরের সমস্ত ছবিগুলো দেখবার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করুন, দেখুন এখানে ইনস্টাগ্রাম আইডি আসছে। তো এখন লোয়ার ড্যাম থেকে একটু উপরে উঠে এসেছি আপার ড্যামের দিকে, আর এখানে দাঁড়ালাম তার একটা কারণ, সেটা হচ্ছে পিছন দিকের এই ভিউ, যেটা এক কথায় অসাধারণ লাগছে সকালের পুরো একদম মানে কি বলবো রিফ্রেশমেন্ট। পাহাড়, পাহাড়ের মাঝখানে এক কাপ চা, একদম এত সুন্দর লাগছে না, একদম পুরো নর্থ বেঙ্গলকে হার মানানোর মতো ক্ষমতা রাখে এই ভিউটা। আমি এখন চলে এসেছি পুরো আপার ড্যামের ওপরে, আর পুরো মেঘ থাকার জন্য সূর্যোদয় তো দেখতে পেলাম না, তো কিছু করারও নেই। আর তাছাড়াও এখানে আগের দিন যে জল ছিল মানে সেই তুলনায় আজকের জল কিছুই নয়, আর
আমার এই দিকে এই দিকে একটু আগে মোটামুটি ভালোই ভিউ ছিল, কিন্তু ধীরে ধীরে কুয়াশা হয়ে গেল, একটা ধোঁয়া ধোঁয়া ভাব আছে। আর এখানে নিচে কিছু কিছু গ্রাম দেখা যাচ্ছে, আর পুরো সবুজ প্রান্তর একধার থেকে দেখা যাচ্ছে। আর ওই সাইডে দেখা যাচ্ছে মাউন্টেন, সেগুলো হচ্ছে ক্লাউডে ঢাকা একদম। তো এখানে দাঁড়িয়ে সত্যি শান্তিকে অনুভব করা যায়। তো এবারে আমরা ঠিক করেছি আপার ড্যাম লোয়ার ড্যাম আমাদের ঘোরা হয়ে গেছে। তো এরপরে আপার ড্যাম লোয়ার ড্যাম থেকে আর মার্বেল লেক আর যাব হচ্ছে তুর্গা ফলস। গতকালে এই যে ব্রিজটা ছিল, ব্রিজের নিচে এই জায়গাটা পুরো জলে ভর্তি ছিল, আজকে এই জায়গাটা পুরো খালি। এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে প্রথমত জল ছাড়া হয়, তারপরে আবার নাকি পাম্প করে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জলটা তোলা হয়। তো জানি না ব্যাপারটা কীরকম, শুনলাম বামনি ফল সেখান থেকে 5 কিলোমিটার। আর এদিকে চারিদিকে সুন্দর কাশফুল, মানে ভ্যালিটাকে অসাধারণ দেখতে লাগছে। তো বামনি ফলস বন্ধ আছে, বামনি ফলসে আমরা যেতে পারবো না এমনিতে। তো আমরা মার্বেল লেকে চলে এসেছি। অসাধারণ অসাধারণ। ইভেন বাইক নিয়ে আমরা নেমেও পড়েছি, তবে এক্সপিরিয়েন্স না থাকলে এখানে বাইক নিয়ে নামাটা উচিত নয়, তুলতে অসুবিধা হবে বাইকটা না হলে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সবাই নিশ্চয়ই চিনতে পারছে জায়গাটা, জায়গাটা হচ্ছে মার্বেল লেক। এখান থেকে মার্বেল কেটে কেটে এখানে এরকম হ্রদ তৈরি হয়ে গেছে আর জল জমে, সেই কারণেই এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। তবে এখানটায় বিকালবেলার দিকে এলে খুব সুন্দর এখানে সানসেট দেখা যায়। এই যে মানে সূর্যের যে আলোর রিফ্লেকশানটা সেটা এই জলে পড়ে, খুব সুন্দর লাগে। এখন তো মেঘলা আকাশ, মোটামুটি বৃষ্টি এবার হবে বলে মনে হচ্ছে। তো আমাদের তো অযোধ্যায় জবে থেকে ঢুকেছি, সেদিন থেকে বৃষ্টি আমাদের পিছন ছাড়েনি, তো সেই কারণে বেশি আমাদের ঘোরার যে প্ল্যানগুলো আছে সেগুলো মাঝে মাঝেই গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো তারই মধ্যে আজকে এখানে এই জায়গাটায় ঘুরতে এসেছি। আর এই জায়গায় একটা ফেমাস ওয়েব সিরিজের শ্যুটিং হয়েছিল, সেটা হচ্ছে তানসেনের তানপুরা। তো এখানেই কোনো একটা জায়গায় তানসেনের তানপুরা হয়তো লুকোনো আছে, খুঁজে বার করতে হবে আমাদেরকে। আর খুঁজে বার করতে পারলেই আমাদের অল ইন্ডিয়া রাইড কমপ্লিট হয়ে যাবে ওই টাকাতে। আর এখানে কথা বললে কথাটা ইকো হচ্ছে একদম। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই ঠিক তানসেনের তানপুরার শ্যুটিং হয়েছিল, ঠিক এই জায়গাটাতেই। আর পিছনেই মার্বেল লেক, খুব সুন্দর।
রোদ্দুরটা যতক্ষণ না ওঠে ততক্ষণই সুন্দর, কিন্তু তারপরেই কিন্তু অবস্থা খারাপ। কার্ভেল লেকে অনেক ছবি তুললাম, এই ছবিগুলো দেখবার জন্য ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন। আর এই মার্বেল লেকের পরে এরপরে যাবো হচ্ছে দুর্গা ফলস, দুর্গা ফলস দেখে ব্যাক টু হোটেল। তো ভিডিও সঙ্গে থাকুন, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানান। মার্বেল লেকে এর আগে যারা এসেছে বাইক নিয়ে তারা নিশ্চয়ই জানে যে মার্বেল লেক থেকে যে উপরে ওঠার রাস্তাটা এটা কতটা ডেঞ্জারাস। তো এবারে সেই রাস্তাটাই উঠবো আমরা। নিচে দুর্গা ফলস দেখা যাচ্ছে, তো দুর্গা ফলসে আমরা এসে গেছি। বাঘমুন্ডি থেকে এই মোটামুটি 5 কিলোমিটারের ডিস্টেন্স, আর বেশ ভালো জলের এখানে ফ্লো আছে আর জলের আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। আর এখান থেকেই একটুখানি দূরে তাকালেই এখানে একটা ড্যাম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দুর্গা ড্যাম। নিচে এখানে মোটামুটি 60টা সিঁড়ি দিয়ে যদি নিচে নামা যায় তাহলে হয়তো ফলসের কাছে যাওয়া যায়। আমাদের এত টাইম নেই আর এই জ্যাকেট ফ্যাকেট পরে হয়তো এতটা যেতে পারবো না, সেই জন্য নিচে আর নামছি না। দুর্গা ফলসের কাছেই এখানে একটা শপ দেখতে পেলাম রাস্তার ধারে, কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, তো ওয়াইফের জন্য কতগুলো কানের নেব। দুর্গা ফলস ঘোরা হয়ে গেল, সব কিছু ঘোরা হয়ে গেল, শুধুমাত্র একটা জিনিস ঘোরা হলো না, সেটা হচ্ছে মুরগুমা ড্যাম। এটা একটা আফসোস রয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমরা টাইম করে উঠতে পারলাম না। তো ধীরে ধীরে আমাদের সমস্ত এক্সাইটমেন্ট সব শেষ, এবারে নিচে নামার পালা। তো হোটেল মোটামুটি এখান থেকে 5-6 কিলোমিটার, এক্ষুনি পৌঁছে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব হচ্ছে বাড়ির জন্য। এখন 10:40 বাজে আর জাস্ট হোটেল ছাড়ছি। আর দাদাদের হসপিটালিটি খুব ভালো লেগেছে, এতদিন দুদিন এখানে থেকেছি, দুদিন কোথা দিয়ে কেটে গেছে একদমই বুঝতে পারিনি, একদম ঘরের মতো ফিল করেছি। কথা দিয়ে গেলাম যদি আবার পুরুলিয়া আসি এখানে এসে উঠবো, দাদাদের সঙ্গে যোগাযোগ করবো। আর এই হোটেলের সমস্ত কিছু ডিটেলস এবং পুরুলিয়া সম্পর্কিত যে ডিটেলস আমি একটা আলাদা করে ভিডিও করব, ঠিক এই ভিডিওর পরেই এটা আসবে, আপনারা দেখে নেবেন, এই হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো হোটেলে ফিরে এসেছি, আর হোটেলে ফিরে এসেই এবারে আমরা সব হচ্ছে লাগেজটাকে যেবার সব কিছু প্যাক করে নিচ্ছি, বেরিয়ে যাব। আর এসেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজকে আবার শুনছিলাম নাকি পেট্রোল পাম্প ধর্মঘট আছে, তো তারপরে আমি ভালো করে খবর নিয়ে জানলাম যে সব পেট্রোল পাম্পে ধর্মঘট নেই, তো সুতরাং আশা করি কোনো কিছু অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আর নতুন করে কোনো কিছু এক্সাইটমেন্ট আর নেই, দেখানোরও কিছু নেই, সুতরাং ভিডিওটা কন্টিনিউ করার কোনো রকম মানে হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, তাতে আমি ইন্সপিরেশান পাই। দেখা হবে পরে অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য। গতকাল এই যে পোলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পোলটার উপর দিয়ে জলের ফ্লো যাচ্ছিল, অর্থাৎ পাহাড়ে এত বৃষ্টি হয়েছিল এখান থেকে এত জল এসেছিলো যে এটার ওপর দিয়ে ওভারফ্লো হচ্ছিল, প্রায় এতটার ওপর জল যাচ্ছিল। তো গতকালের সেই এক্সট্রিম অভিজ্ঞতাটা মানে ভুলতে পারবো না। আর আজকে বাড়ি ফেরার পথে মনে হলো যে গতকালের যে পোলটা ডুবে গিয়েছিলো আজকে দেখি তার অবস্থাটা কীরকম আছে, সেই জন্য একবার এখানে দেখতে এলাম, জাস্ট দেখে আবার বাড়ির দিকে চলে যাবো।